নৈশালোকে চলছে খেলা পরিচালনায় পশ্চিম নেতারা বুথ কমিটি যে পাজা বেঁধে ধরে রেখেছে সেটা একটু সন্দেহ বাচ্চিরে পেটে বুঝিয়ে দিল ওখানে কোথায় ঘা দিয়েছে কেমন না দেখুন অফ হয়ে গেছে অবস্থা দেখা যায় বেদিনী শুধু দাঁড়িয়ে ছিল লাইন আছে ওখানে ঘা পড়ে লাইন খুলে আমার নেট আছে তখন নেট তো করে নেছে বাবু শোনা পারবে না পারবে না একেবারে মুখোমুখি এটা দুটোই অসাবধানতার একটা ফল একটু জল দিয়ে যাবে অপূর্ব সুন্দর পরিবেশ চমৎকার কম্বিনেশন অসংখ্য গুণী ফুটবল এক ঝাঁক অতিথি উত্তেজনা রয়েছে খেলায় গ্যালারি একেবারে টকবক করে ফুটছে গোল হোক চমৎকার গোল দলের হয়ে দ্বিতীয় গোল জার্সি নম্বর 6 বাপ্পা চমৎকার শট করেছিল একেবারে শেষ মুহূর্ত খেলার মতো নূতন প্রাণ শক্তি ফিরে এসেছে কিন্তু অডিয়েন্স কিন্তু একেবারে মল্লিক এন্টারপ্রাইজের পক্ষে আসলে এটাই হয় আমরা তো গোল দেখতে এসেছি
যারা গোল করবে তাদের পক্ষে সবাই থাকবে, এটা স্বাভাবিক। দেখা যাক জীবনতলা একাদশ গোল ফেরত দিতে পারে কিনা, যদিও এখনো সময় রয়েছে। একদম রীতিমতো চাপিয়ে রয়েছে দুটি দল। পরিশ্রম করছে কিন্তু রীতিমতো তিন নম্বর একেবারে শেষ মুহূর্ত। একাদশটা একেবারে রেডি থাকতে বলবো। বাবু সোনা রীতিমতো লড়াই করেও কিন্তু গোলটাকে রুখতে পারেনি ফলাফল। মল্লিক এন্টারপ্রাইজ লাচুর চেস করবে, ও জাইদা লাচুর চেস করবে। কাল কখন কি করবে টাইম দেখা যাক। এখন শেষ পর্যন্ত দেখার ফলাফল কোন জায়গাতে দাঁড়ায়। খেলার ফলাফল 2-1, 2-1 এগিয়ে রয়েছে মল্লিক এন্টারপ্রাইজ। বিজয় লড়াই চলছে খেলাতে, শট করেছিল জাসি। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, এত শুদ্ধ জায়গা আমরা সেই উত্তেজনা দেখতে চাইছি প্লেয়ারদের মধ্যে। পাল্টা আক্রমণ পাপাই সর্দার, পাপাই সর্দার 7 নম্বরে রয়েছে অমিও। Sorry, it's DJ.